অনেকেই বলেন তার ভয়ে নাকি বীরভূম জেলায় বাঘে গরুতে একঘাটে জল খায়। তৃণমূল কংগ্রেসের সেই জন নেতা অনুব্রত মণ্ডলের সামনেই শনিবার ক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। কেউ বললেন বিধবা ভাতা পাই না, কারো সরাসরি প্রশ্ন বাড়ি পাইনি কবে পাব। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই সেই সব প্রশ্নের উত্তর দিয়েছেন অনুব্রত। তবে নিজের গড়ে এই প্রথম গ্রামবাসীদের ক্ষোভের আঁচ গায়ে লাগলো দিদির ভাইয়ের। 19 জানুয়ারি ব্রিগেড সমাবেশের আগে জেলার প্রতিটি ব্লকে জনসভা করেছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। রবিবার দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা গ্রামে সভা করেন অনুব্রত মণ্ডল। এদিন সভার রাজনৈতিক বক্তব্য রাখার মাঝে জনগণের কাছে তাদের চাহিদা জানতে চান কৃষ্টদা। তিনি বলেন, আপনারা আমার উপর অভিমান করে আছেন, তৃণমূলের উপর রাগ করেছেন, দয়া করে আমাদের ভুল বুঝবেন না, বলুন কি চান। মুহূর্তের মধ্যে গুচ্ছ গুচ্ছ অভিযোগ ধেয়ে আসে তার দিকে। সভা থেকে ব্লক সভাপতি ভোলা মিত্রকে তিনি নির্দেশ দেন এলাকার 10 জন অঞ্চল সভাপতিকে ডেকে বিধবা ভাতা বার্ধক্য ভাতা নিয়ে সমীক্ষা করার জন্য। যেখানে পানীয় জলের অসুবিধা আছে সেখানে সমস্যা দ্রুত মেটানোর নির্দেশ দেন। জেলা সভাপতি বিকাশ রায় চৌধুরীকে অনুব্রত মণ্ডল বলেন, ব্লকে 10-এর জায়গায় প্রয়োজনে 12টা সৌরচালিত পাম্প করে দেওয়ার জন্য। বিজেপিকে আক্রমণ করলেও স্থানীয় পঞ্চায়েত প্রধানদের সতর্ক করার সময়ই জনতার সবচেয়ে বেশি করতালি আদায় করে নেন তিনি। শনিবার কলকাতায় বিশ্ব হিন্দু পরিষদের সদস্য সাতী সরস্বতী বলেন, পশ্চিমবঙ্গের অবস্থা খুব খারাপ, এখানকার মেয়েদের 1000 টাকার শাড়ি কেনার দরকার নেই, একটা করে তরবারি কিনুন। এদিনও তাকে ছেড়ে কথা বলেননি অনুব্রত। তিনি বলেন, এক সরস্বতী বলেছে 1000 টাকা দিয়ে তলোয়ার কিনুন বাংলার জন্য। এ কোন সরস্বতী? তরোয়াল দিয়ে হিন্দু কাটবে, মুসলিমকে কাটবে, আর কে থাকবে? একা সরস্বতী থাকবে? বাংলায় এসব চলবে না, এটা বাংলার মাটি, দুর্জয় ঘাটি, পাঁচনের বাড়িতে তোমার তরবারি আমি ভেঙে দেব।